মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় বাইক দুর্ঘটনায় আহত হয় মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্তি থানার উত্তর কুসুম কারবালা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, আজ অর্থাৎ মঙ্গলবার পড়াশোনা করে মামা বাড়ি থেকে পরীক্ষা দিতে যাচ্ছিল ওই মাধ্যমিক পরীক্ষার্থী। আর ঠিক সেই সময় উস্তির কেশরী এলাকায় হঠাৎই বাইক দুর্ঘটনার কবলে পড়ে জখম হয় ওই পরীক্ষার্থী। প্রথম তাকে স্থানীয়রা উদ্ধার করে বানেশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় বলে জানান। পরে ওই পরীক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে আসা হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে। আর এই ঘটনার কথা স্কুল ও মধ্যশিক্ষা পর্ষদ শুনতে পায়। তারা তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয় হাসপাতালে বসে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য। কার্যত প্যারামেডিকেল কলেজ ও হাসপাতালে বসেই পরীক্ষা দিলেন মাধ্যমিক পরীক্ষার্থী। উদ্যোগে খুশি পরীক্ষার্থী ও তার অভিভাবকেরা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন কাকদ্বীপ.com। সাধ্যের মধ্যে সাধ পূরণের সঠিক ঠিকানা। সমস্ত রকমের হোম অ্যাপ্লায়েন্স অ্যান্ড মোবাইল সুলভ মূল্যে নগদ ও মাসিক কিস্তিতে পাওয়া যায়। 0% ইন্টারেস্ট ফি। SA কম্পিউটার অ্যান্ড মোবাইল শপ, কাকদ্বীপ, ইয়ং স্টাফ মোড়, বিদ্যানগর, পুরনো HD অফিসের পাশে।